আমি শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী বলছি। আজ আবার একটি রেসিপি নিয়ে এসেছি, রেসিপির নাম হচ্ছে বাটা মাছের ছা। যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, আর এবং তার সঙ্গে অল আইকনটাও প্রেস করে রাখবেন, তাহলে আমি যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি হচ্ছে বাটা মাছের ঝাল। কি কি লাগছে একবার দেখে নেওয়া যায়। বাটা মাছের ঝালে লাগছে বাটা মাছ। আচ্ছা, আমি আলু কিছুটা ফ্রাই করে রেখে দিয়েছি, বাটা মাছগুলো নুন তেল হলুদ দিয়ে মেখে ভেজে রেখে দিয়েছি, বেগুন একটু দেবো, বেগুনটাও একটু ভেজে রেখে দিয়েছি। আচ্ছা, তার সঙ্গে দিচ্ছি কুচনো টমেটো, হাফ কুচনো টমেটো। আচ্ছা, একটা গোটা পেঁয়াজ চপ করে রেখেছি, তার সঙ্গে দিচ্ছি একটু আদা, এক চামচ জিরে, এক চামচ ধনে, আর দিচ্ছি একটু পোস্ত, এক চামচ পোস্ত, আর ছটা গোলমরিচ। এইগুলোকে আমি একটা পেস্ট করে নেব, আদা জিরে ধনে পোস্ত আর গোলমরিচের একটা পেস্ট করে নেব। এই পেস্টটা, এই পেস্টটাকে করে রেখে দিয়েছি, এটাকে একটুখানি জলে ভিজিয়ে রেখে তারপর পেস্ট করে নেব। এবার তাহলে রান্নাতে আসা যাক। গ্যাসটা অন করছি আমি। হাফ 1/4 কাপ সর্ষের তেল নিয়েছিলাম, তাতে মাছ ভেজেছি, বেগুন ভেজেছি এবং আলু ভেজেছি। এবার আমি আর একটু তেল রয়েছে আমার, এই তেলে রান্নাটা করে নেব। এতে আমি দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজতে হবে, পেঁয়াজটা একটু ভাজা হোক তারপরে দেখাচ্ছি। এবার দেখিনি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোটা। একটু ভাজা হবে টমেটোটা, এই সব নিয়ে বলতে নুন দিয়ে দিচ্ছি। ওয়ান টিস্পুন নুন দিলাম, দিচ্ছি 1/4 স্পুন হলুদ, ভাজা হবে। এবারে এই মশলাটা দিয়ে দিচ্ছি, জিরে ধনে পোস্ত আর গোলমরিচ দিয়ে বাটাটা বেটে রেখেছি। আলুগুলো দিয়ে দিচ্ছি, বেগুনটা ভাজা আছে, আলুটাও ভাজা আছে, বেগুনটা একটু পরে দেবো। আলুগুলো শুধু তেলে ভেজে নিয়েছিলাম। ওয়ান টিস্পুন টমেটো পিউরি দিচ্ছি আমি। গাড়িতে জল দিয়ে দিলাম, আলুটা একটু বয়েল হোক, বয়েল এলেই আমি বেগুন আর মাছটা দিয়ে ফুটিয়ে নেব, চাপা দিয়ে দিচ্ছি একটু। দেখিনি
আলুটা বয়ল হয়েছে কিনা। হ্যাঁ বয়ল হয়ে গেছে আলুটা। এবার আমি দেব বেগুন আর মাছ। বেগুনটা যেহেতু ফ্রাই করা ছিল বেশি আগে দিলে নরম হয়ে যাবে। বেগুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো মাছ। এতে আর একটু জল লাগবে, জলটা দিয়ে দেবো। কারোর ইচ্ছে হলে আলু দিয়েও শুধু করতে পারবে। আমি আলু আর বেগুন দিয়ে হাফ হাফ করে কেটে করলাম এটা। এটা খুব ঝোলঝোল হবে না, একটু গ্রেভিটা ঠিক হবে, বেশি জল দেওয়ার দরকার নেই। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। আর ঝাল বেশি লাগলে আরো বেশি দিতে পারেন। আমি এখানে গুঁড়ো লঙ্কা দিলাম না। তিন চার মিনিট হোক, হয়ে আবার দেখাচ্ছি। চাপাটা খুলে দেখে নিই, মাখো মাখো হয়ে গেছে। এবার শুধু আমি এক চামচ সর্ষের তেল এর উপর থেকে দেবো, তাহলে সব হয়ে যাবে। এক চামচ তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। এখানে কেউ ইচ্ছা করলে বেশি দিদার দেওয়া যেতে পারে, অসুবিধা নেই কিছু। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। সার্ভ করা হয়ে গেছে। এবার দেখে নিই কি সুন্দর দেখতে হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন, নাহলে কিন্তু বোঝা যাবে না। আর আজ তাহলে এখানেই শেষ করছি, আবার পরের একটা ভিডিও নিয়ে আসবো। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।